শুক্রবার গভীর রাতে দুলাল মিয়া নামে এক ব্যক্তির বসত ঘর জ্বালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তার বাড়ি সোনামুড়া থানাধীন দশরথ বাড়ি এডিসি ভিলেজের উরমাই দক্ষিণপাড়া এলাকায়। সে পেশায় একজন কৃষক ও দিনমজুর। অনেক কষ্টে টাকা সংগ্রহ করে শখের বসে 5 কক্ষ বিশিষ্ট ও বারান্দা সহ একটি বিল্ডিং ঘর তৈরি করেছিলেন, কিন্তু গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় এমনটাই ধারণা করছে সাধারণ মানুষ। ফলে ঘরের মালিক দুলাল মিয়ার 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনাটি প্রথম প্রত্যক্ষ করেন পাশের বাড়ির বিল্লাল মিয়া নামে এক ব্যক্তি। তার চিৎকারে আশেপাশের লোকজন ওই ঘরের মালিক সহ প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সোনামুড়া ফায়ার সার্ভিস এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। ঘটনাটা হইলো ওই আমার মূর্তার রূপুদি বড়ি গেছ আছে, তো এক দুইটা বড়ি ফরে যে আমি মনে হচ্ছে এই ধারণাটাই বড়ি নিয়ে ফরে কোনো, তখন 3-4 বার ফরার পরে একটু আবার বড় ঘড়ি হয়েছে। বড় ঘড়ি হওয়ার পরে দেখলাম যে আসলে ঘটনাটা অন্য রুমে না, তখন আমি পেছনে জানালাটা খুলিয়ে দেখলাম যে ঘরের তুলির মাঝে আগুনটা দিচ্ছে আর তাড়াতাড়ি করে বাড়িছে, বাড়িয়ে আর সিল্লা বিল্লা করছে জন্য সবাই আইসি আনার পরে। তো আমরা যে দূর পর্যন্ত রক্ষা করছি, রক্ষা করানোর পরে আর পরে যাই ফায়ার সার্ভিস আইসি, ফায়ার সার্ভিসের তারা ইয়ারে তখন বাকি কাজটা সমাধান করছে আর কি। ফায়ার সার্ভিস সঠিক সময় আসেনি? সঠিক সময় বলতে মনে করেন যে হয়তো আধা ঘন্টা দেরি হয়েছে, দুর্ভাগ্য হয়েছে আর কি।